আজকে আমরা যেটা পড়ব সেটা হলো তোমাদের ফিজিক্সের সব জায়গাতেই লাগবে, এমন কিছু জায়গা নেই যেখানে এটা লাগবে না, ঠিক আছে? তো সেই ভেক্টর, ঠিক আছে? আজকে আমরা পড়ব ভেক্টর, ঠিক আছে? মোটামুটি ক্লাস ইলেভেনে যদি ভেক্টর ঠিকঠাক করে না শিখতে পারো তাহলে কিন্তু ফিজিক্স পড়া খুব সমস্যা হয়ে যাবে। তার জন্য আমি হয়তো কিছু ক্লাস বেশি নেব ভেক্টরে, কিন্তু ক্লাস বেশি নিলেও তুমি থিওরিটিক্যাল কনসেপ্টের উপরে দাঁড়িয়ে গোটা ভেক্টরটাকে তুমি ক্লিয়ার করতে পারবে, ঠিক আছে? সব জায়গাতে আসবে, এখানে ভেক্টর ক্লাস বেশি যাবে, কিন্তু মন দিয়ে শোনো, পুরো ভেক্টরটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা যে সমস্ত রাশিকে পরিমাপ করতে পারি, পরিমাপ করতে পারি তাদেরকে আমরা বলে দেয় কি প্রাকৃতিক রাশি। যে সমস্ত রাশিকে পরিমাপ করতে পারি তাকে আমরা বলতে পারি প্রাকৃতিক রাশি, বা অনেকে এটাকে আর একটু ভালো করে বললে পরিমাপ যোগ্য রাশি। তখন এখানে অনেকে প্রাকৃতিক রাশির কথাটা ইনক্লুড করে দেয়। যে সমস্ত প্রাকৃতিক রাশিকে আমরা পরিমাপ করতে পারি সেই সমস্ত রাশিকে আমরা কি বলে থাকি পরিমাপ যোগ্য রাশি বা মেজারেবল কোয়ান্টিটি। ভালো করে শুনবে, পরিমাপ যোগ্য রাশি বা মেজারেবল কোয়ান্টিটি। পরিমাপ যোগ্য রাশিকে আমরা মূলত দুভাবে পরিমাপ করতে পারি। একটা হচ্ছে পরিমাপের মূল ধরনটাই হচ্ছে আমার পরিমাপ মানে কি মান গুণিতক একক। ক্লাস নাইনে তোমরা পড়ে এসছ পরিমাপ মানে হচ্ছে মান গুণিতক একক। আজকে আমরা পরিমাপ যোগ্য রাশিকে যেভাবে ভাগ করব সেখানে এককের কোনো হাত নেই, হাত কার রয়েছে মানের। পরিমাপ যোগ্য রাশি আমরা দুভাবে ভাগ করছি, একটা হচ্ছে স্কেলার, একটা হচ্ছে ভেক্টর। স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি কারা? সে সমস্ত পরিমাপযোগ্য রাশিকে পরিমাপ করতে গেলে শুধুমাত্র ম্যাগনিচিউড, শুধুমাত্র ম্যাগনিচিউড বা মানের প্রয়োজন পড়ে তাকে আমরা বলি স্কেলার কোয়ান্টিটি। যে সমস্ত রাশিকে পরিমাপ করতে গেলে শুধুমাত্র মানের প্রয়োজন পড়ে তাকে আমরা বলছি স্কেলার কোয়ান্টিটি। স্যার উদাহরণ দিই, ভর, সময়, ঘনত্ব, তাপমাত্রা, এই সমস্ত কোয়ান্টিটি আর অনেক আছে, ক্লিয়ার? তাহলে যে সমস্ত রাশিকে পরিমাপ করতে গেলে কেবলমাত্র মানের প্রয়োজন পড়ে। শুধু দৈর্ঘ্য বা শুধু দূরত্ব একটা স্কেলার আছে, ক্লিয়ার? কিন্তু ওই দূরত্ব যখন আমার সরণ নির্দেশ করবে তখন সেই সরণের পরিমাপটা কিন্তু যে ভেক্টর আসে আসছে। যে সমস্ত রাশি পরিমাপে শুধুমাত্র মান নয় তার সাথে কাকে লাগে ডিরেকশন। শুধু কি এই দূরত্ব থাকলে হয়ে যাবে? না, প্লাস যারা ভেক্টরের অ্যাডিশনের ল মেনে চলে তারাই হবে ভেক্টর কোয়ান্টিটি। অনেকগুলো কথা বলে দিলাম, ভেক্টর কোয়ান্টিটি কারা হবে? যারা বা যাদের প্রকাশ করতে গেলে আমার মান তার সাথে দিকের তো প্রয়োজন, এবং তার সাথে সাথে যারা ভেক্টরের যোগের সূত্র মেনে চলবে তাদেরকে আমি বলছি ভেক্টর কোয়ান্টিটি। কি বললাম, ক্লিয়ার? ক্লিয়ার না?
কারণ এই কথাটা না বললে অনেকগুলো জিনিস আমাদের ছাড়া হয়ে যাবে। তাহলে খুব সহজ করে বললে কি আসছে তো, খুব সহজ করে বললে এই কালিটা উঠতে চাইছে না, এই কালিটা উঠতে চাইছে না কেন, সমস্যা হয়েছে। ভালো করে বুঝবে জিনিসটা কি বলতে চাইছি, সেটা হচ্ছে ফার্স্ট টাইম বলছি স্কেলার রাশি কি, স্কেলার কি বললাম যে সমস্ত রাশি, যে সমস্ত রাশি কেবলমাত্র মান রয়েছে, যে সমস্ত রাশি কেবলমাত্র মান রয়েছে তাদেরকে আমি বলছি কি স্কেলার রাশি। উদাহরণ কি দিয়েছি স্কেলার রাশি, ধরো দৈর্ঘ্য স্কেলার রাশি, ঘনত্ব, তাপমাত্রা, ভর, সময় ইত্যাদি। হেক্টর রাশি কারা, হেক্টর রাশি কারা, যে সমস্ত রাশি, যে সমস্ত কনসেন্ট দেবো, যে সমস্ত রাশি, যে সমস্ত রাশি মান এবং দিক উভয় রয়েছে দুই, এবং যে সমস্ত রাশি ভেক্টরে যোগের সূত্র মেনে চলে, তোমরা এটা ক্লাস ছোট ক্লাস পড়ো নি, তাদেরকে বলছে ভেক্টর রাশি। উদাহরণ কি, ধরো তোমরা ছোট ক্লাসে পড়েছিলে, উদাহরণ কি ভেক্টর রাশি, বেগ, বেগের মান ও দিক আছে অমুক দিকে এত বেগ, সরণ মান ও দিক আছে, একমাত্র বইতে পড়েছ বেগ সরণ, আজকে এটা পড়াচ্ছে, এরকম আরো অনেক ভেক্টর রাশি আছে, ভর বেগ ত্বরণ ইত্যাদি, আজকে এটা বলছি বিশেষ করে লক্ষ্য করবে। ধরো ক্ষেত্রফল, এতদিন তোমরা জানতে কি ক্ষেত্রফল কি রাশি জানতে, ক্ষেত্রফল তোমার স্কেলার রাশি। আজ দেখো যদি এইটা একটা ক্ষেত্রফল হয়, এইটা একটা ক্ষেত্রফল হয় কোনো তলে, তাহলে এই ক্ষেত্রফলের উপর যে লম্বটা টানবো, এই ক্ষেত্রফলের উপর কোন একটা বিন্দুতে যে অভিলম্ব টানবো, সেই অভিলম্বটাই হবে এই ক্ষেত্র ভেক্টরের দিক। তাহলে এটা যদি আমি ক্ষেত্র ভেক্টর বলি, তাহলে এটা হচ্ছে ক্ষেত্র ভেক্টর দিক, কি বললাম ক্লিয়ার। এই সাইনটার মানে কি বলছি, এই সাইনটার মানে কি আসছে, তাহলে ক্ষেত্রফল যেটা আমি আজকে জানতাম স্কেলার রাশি বলে, সেই ক্ষেত্রফলটা আসলে স্কেলার রাশি নয়, সেই ক্ষেত্রফলের অভিলম্ব বরাবর আমি ভাবছি ক্ষেত্র ভেক্টরের দিক। ক্ষেত্রফলকে আমরা এবার ধরতে থাকছি ভেক্টর রাশি রূপে, ক্লিয়ার। তড়িৎ প্রবাহ মাত্রা, এই একটা থাকে কারেন্ট হচ্ছে, সেটা কারেন্ট হচ্ছে, তাহলে এটা কত হবে, যদি আই থ্রি হয়, আমরা জানি আই থ্রি কেউ আই ওয়ান প্লাস আই টু, তাহলে এটা প্রবাহ মাত্রার দিক আছে, মান আছে, তা সত্ত্বেও তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু ভেক্টর রাশি নয়, এটা কি রাশি, এটা হচ্ছে আমার স্কেলার রাশি। কিন্তু বাস্তবে যখন তোমরা ফার্স্ট কারেন্টে উঠবে তখন পড়বে ইলেকট্রিক কারেন্ট, এই যে টেনসার কোয়ান্টিটি, স্কেলারও নয় ভেক্টরও নয় টেনসার কোয়ান্টিটি, সেটা আমি যাচ্ছি না। এরকম কিছু ব্যতিক্রম আছে যাদের দিক থাকা সত্ত্বেও তারা কিন্তু কি রাশি,
স্কেলার আছে কেন তারা দিক থাকলেও তারা কোন লটা মেনে চলছে না তারা এই ভেক্টরের যোগের সূত্রটা মেনে চলছে তাহলে হয়তো মান ওর দিক দুটোই আছে কিন্তু এই সেকেন্ড কন্ডিশনটা স্যাটিসফাই করছে না বলে তাদেরকে আমরা সরি তাদেরকে আমরা ভেক্টর রাশি বলতে পারছি না বলতে হচ্ছে আমাকে কি রাশি রূপে স্কেলার রাশি এবার যে কোনো একটা ভেক্টর রাশিকে প্রকাশ করব কিভাবে আমি বলছি যে কোনো একটা ভেক্টর রাশিকে এবার প্রকাশ করব কি করে রিপ্রেজেন্টেশন রিপ্রেজেন্টেশন অফ এ ভেক্টর কোয়ান্টিটি যে কোনো একটা ভেক্টর রাশিকে প্রকাশ করব কি করে ধরো আমার এটা এইটা একটা এক্স ওয়াই প্লেন তাহলে এই এক্স ওয়াই প্লেনে তুমি ও বিন্দু থেকে এক্স ওয়াই প্লেনে তুমি ও বিন্দু থেকে এ বিন্দুতে গেছো ও বিন্দু থেকে এ বিন্দুতে গেছো তাহলে এই যে একটা তীর চিহ্ন দিয়েছি বা যা বলতো রে রশ্মি বলতে পারো কোন রেটা এই যে ও এ রেটা আর জ্যামিতিতে পড়েছি রশ্মি কি ভাবে লেখা এই যে ও এ রেটা এই ও এ রশ্মি দ্বারা আমি কিন্তু প্রকাশ করছি কাকে এই বিন্দুর সরণ ভেক্টরকে এটা যদি সরণ ভেক্টর হয় যেমন লিখি আর দিয়ে ঠিক আছে এই সরণটা প্রকাশ করছি কার দিয়ে এই ও এ তীর চিহ্ন দিয়ে বা ও এ রশ্মি দিয়ে মজার ব্যাপার হলো এই রশ্মির যে দৈর্ঘ্য সেটা হচ্ছে ভেক্টরের মা তার মানে একটা ভেক্টর মানে একটা ভেক্টর কোয়ান্টিটি মানে তার মান আছে গুণিত তার দিক আছে আর এই মানটাই হচ্ছে আমার কি স্কেলার কোয়ান্টিটি তার মানে একটা ভেক্টর মানে আসলে কিছুই না এক একক পরম মানযুক্ত এক একক পরম মান যুক্ত দিক সমন্বিত একটা স্কেলার তার মানে একটা ভেক্টর রাশি একটা স্কেলার রাশি এবং তার দিকের গুণফল এটা সহজ একটা ভেক্টরের প্রকাশের রীতি কি বললাম ক্লিয়ার একটা ভেক্টর রাশি কিছুই না একটা স্কেলার রাশি এবং দিকের গুণফল কি বলতে পারলাম পারলাম না তার মানে আমি যদি স্কেলার রাশিটাকে ওয়ান করতে চাই ক্লাসটাকে তো যখন আমি মানটাকে এক করে দিব তখন যে ভেক্টরটা পাবো সেই ভেক্টরের নাম তখন হয়ে যাবে মান যদি এক করি তার নাম হয়ে গেছে একক ভেক্টর তাহলে একক ভেক্টরের সংজ্ঞা কি যে ভেক্টরে পরম মান এক তাকে আমরা বলছি একক ভেক্টর যে ভেক্টরে পরম মান এক তাকে আমরা বলছি একক ভেক্টর ক্লিয়ার তাহলে পরম মান কি মানে এইটা কোন ভেক্টরে পরম মান নির্দেশ করার সাইন দিয়ে এই সাইনটা দিয়ে এই সাইনটাকে বলে মডিউলাস তাহলে মডিউলাস সাইনটা কি নির্দেশ করে মডিউলাস সাইন নির্দেশ করে কোন একটা ভেক্টরের পরম মান তাহলে একক ভেক্টরের সংজ্ঞা কি যে ভেক্টরে পরম মান কত এক যে ভেক্টরে পরম মান এক তার মানে আমি কি পেলাম একটা ভেক্টরের পরম মান কখন এক হবে সেটা কি করে পেলাম বা কি করে পাচ্ছি আমি দেখি ধরো আমার আছে এ ভেক্টর সমান তার মান এ ভেক্টর মানে কি তার স্কেলার মান এ কিন্তু তার দিক তার মানে কে যদি এক করতে হয় তাহলে কত ভাগ করতে হবে এ দিয়ে ভাগ করতে হবে তাহলে এ ভেক্টর বাই এ সমান শুধু কি পড়ে যাচ্ছে এক ইনটু দিক জাস্ট বোঝার জন্য বলছি এরকম কোনো ম্যাথামেটিক্যাল কনসেপ্ট হয় না তো আমি বলতে পারি এ ভেক্টর বাই মড অফ এ ভেক্টর সমান কি ইউনিট ভেক্টর বা একক ভেক্টর তার সাইনটা হচ্ছে এরকম এরকম ভেক্টর বোঝানোর জন্য আমরা সাইন দিকে উপরে রশ্মি চিহ্ন
সেবাব এই রুট ভেক্টর মজার জন্য সাইন দিয়ে এই ক্যাপ এটা করে ক্যাপ এই সাইনটা দেখো না এতটা বোঝানোর জন্য আমরা সেই ভেক্টর উপরে কি সাইন দেব এই সাইনটা এই সাইনটা মানে হচ্ছে ওই ভেক্টরের একক ভেক্টর তাহলে একক ভেক্টরের দিক কোন দিকে এই ভেক্টর যেদিকে একক ভেক্টরের দিক সেই দিকে একক ভেক্টরের পরম মান কত এক একক ভেক্টরের পরম মান হচ্ছে এক দিকটা কোন দিকে এই ভেক্টর যেদিকে সেই দিকে তাহলে আমি যদি এখানে একটা কার্টেসিয়ান প্লেন এক্স ওয়াই জেড ড্র করে ফেলি এখানটায় একটা কার্টেসিয়ান প্লেন আমি যদি এক্স ওয়াই জেড ড্র করে ফেলি এটা আমার এক্স এটা আমার ওয়াই এটা আমার জেড তখন আমরা দেখতে পাবো যে কোনো ভেক্টরকে আমি যদি প্রকাশ করতে যাই তখন আমাদের তিনটে কার্টেসিয়ান প্লেন চাই ফলে এই তিনটে কার্টেসিয়ান প্লেন বেস করে আমি তিনটে একক ভেক্টর ফিট করে ফেলেছি এক্স এর দিকে ওয়াই আই ক্যাপ y দিকে j ক্যাপ z এর দিকে k ক্যাপ তার মানে i ক্যাপ মানে কি x ভেক্টর বাই মড x j ক্যাপ মানে কি y ভেক্টর বাই মড y k ক্যাপ মানে কি k ভেক্টর বাই সরি z ভেক্টর বাই মড z বোঝা গেল না তার মানে যে কোনো ত্রিমাত্রিক প্লেনে আমি তিনটে একক ভেক্টর স্থির করে ফেললাম আই জে কে আই ভেক্টর হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর জে ভেক্টর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর কে ভেক্টর হচ্ছে জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে হচ্ছে কয় এভাবে আমি একক ভেক্টরকে স্থির করতে পারব তাহলে একক ভেক্টর কি জে ভেক্টরের পরম মান এক তাহলে স্যার আপনি বললেন ভেক্টর মানে কিছুই না একটা মান মানে একটা স্কেলার ইনটু ডিরেকশন দিক স্যার আমি যদি স্কেলার ভেক্টর জিরো করি তো করতে পারি যে স্যার আমি স্কেলার ভেক্টর করে দিলাম কত শূন্য তখন স্যার এটার নাম দিয়ে দেব তখন ভেক্টর নাম হবে কি শূন্য ভেক্টর কি নাম হবে তখন তার নাম হবে আমরা কি ভেক্টর শূন্য ভেক্টর এর ইংরেজিতে অনেক নাম আছে জিরো ভেক্টর বলা হয় কিংবা নাল ভেক্টর বলা হয় তার নাল ভেক্টর কারা যাদের পরম মানটা কত জিরো তাহলে যখন তার পরম মান জিরো জিরো গুণিতক দিক মানে জিরো তাহলে শূন্য ভেক্টরে নির্দিষ্ট কোন দিক নেই কখন শূন্য ভেক্টর হয় বুঝতে পারো একটা ভেক্টর মানে কি বলেছি আমি একটা লাইন একটা ভেক্টর একটা সরল রেখা এটা একটা বস্তু ও থেকে এ তে গেছে তাহলে এটা হচ্ছে ভেক্টরের কি বিন্দু আদি বিন্দু এটা কি বিন্দু এটা অন্তিম বিন্দু তাহলে কোন ভেক্টরের আদি বিন্দু আর অন্তিম বিন্দু একই বিন্দু হয়ে যায় তখন তাকে বলবো কি ভেক্টর শূন্য ভেক্টর কোন ভেক্টরের আদি বিন্দু আর অন্তিম বিন্দু একই বিন্দু হয়ে যায় তখন তারা বলে দেয় কি ভেক্টর শূন্য ভেক্টর তাহলে এই একটা ভেক্টর ছিল বস্তু ছিল ঘুরে 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 চলে এসেছে তাহলে এর যে সরণ ভেক্টরটা এর যে সরণ ভেক্টরটি সেটি আসলে কি ভেক্টর শূন্য কি বললাম ক্লিয়ার তাহলে এর যে সরণ ভেক্টরটি সেটি আসলে কি ভেক্টর শূন্য ভেক্টর সেরকম সেরকম তারা কোন একটা বস্তু সমবেগে যাচ্ছে যদি বেগ সমান হতে থাকে কোন একটা বস্তু সমবেগে যাচ্ছে তাহলে এখানে ত্বরণ কি ত্বরণ হচ্ছে শূন্য তাহলে এখানে ত্বরণ ভেক্টরটা হচ্ছে শূন্য ভেক্টর কি বললাম ক্লিয়ার ধরো দুটো সমান ভেক্টর দুটো আমি তাৎপর্য লিখে দিলাম যে দুটি সমান ভেক্টরের অন্তরফল শূন্য ভেক্টর আর বললাম দুটি সমান তরাল ভেক্টরের ভেক্টর গুণফল
শূন্য বিন্দু। এই দুটো একটু তাৎপর্য বললাম, এগুলো বাদে ঠিক আছে। সমবৃত্ত গতি দেখালাম এখানটা, এটা বসতে বৃত্তার মধ্যে ঘুরবে তখন কি হবে, তখন তার এটা কত হবে, ইত্যাদি ঘুরলে এইখানে সূর্য এখানে পৌঁছে গেছে, তখন তার স্বর্ণভেক্টর যাবে শূন্য। একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরলে তার স্মরণ ভেক্টর হবে শূন্য ভেক্টর। আবার এই কন্ডিশনের জন্য আমরা পাবো কি, শূন্য ভেক্টর। তখন দুটো সমান ভেক্টর যখন কি হবে, অন্তর্ভয় যখন শূন্য হবে, তাহলে এখান থেকে আমার কি কি কনসেপ্ট আসছে, এখান থেকে সেরকম দেখি এখান থেকে কি কনসেপ্ট আসছে, তাহলে এখান থেকে আমাদের জানতে হবে সেটা হচ্ছে সমান ভেক্টর কি সমান্তরাল ভেক্টর, এগুলো জানতে হবে আর কি। এই তো সমান ভেক্টর কি আর সমান্তরাল ভেক্টর। তাহলে আমি যদি বলি যে এই একটা ভেক্টর আছে, এই একটা ভেক্টর আছে, এর মান এ, এর মান এ, তাহলে দুটি ভেক্টরে পরম মান এবং দিক সমান হলে তাকে আমরা বলি সমান ভেক্টর। দুটি ভেক্টরের পরম মান এবং দিক সমান হলে তাকে আমরা বলি সমান ভেক্টর। পরে কি আসছে আমি, সমান্তরাল ভেক্টর। সমান্তরাল কারা, তাহলে এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর, তাহলে দুটি ভেক্টরের পরম মান সমান, পরম মান সমান কিন্তু দিক আলাদা, তখন তাকে আমরা বলি, আচ্ছা এটা সমান্তরাল না বলে এটা বলতে পারি আমি, দুটি ভেক্টরের পরম মান সমান, দুটি ভেক্টরের পরম মান সমান কিন্তু দিক আলাদা, তাহলে বলি বিপরীত ভেক্টর। কি বলি, বিপরীত ভেক্টর। আর দুটি ভেক্টরের পরম মান সমান যেটা বি বলি, পরম মান সমান এবং দিক সমান তাকে আমরা কি বলি সমান ভেক্টর। কি বললাম, সমান্তরাল ভেক্টর কারা, সমান ভেক্টর এবং বিপরীত ভেক্টর এই দুটোই কিন্তু সমান্তরাল ভেক্টর। সমান ভেক্টর এবং বিপরীত ভেক্টর এই দুটোই সমান্তরাল ভেক্টর, মানে এটা শর্ত কি, যখন দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি হবে কিংবা 180 ডিগ্রি হবে, যখন দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি হবে কিংবা 180 ডিগ্রি হবে, তখন সেই দুটো ভেক্টর আমরা বলে থাকি সমান্তরাল ভেক্টর। বললাম কি, এবার যেটা আমি বলছি এগুলো বাদ দিলে সেটা হচ্ছে সমবিন্দু ভেক্টর। যদি অনেকগুলো ভেক্টর একটা বিন্দু থেকে নির্গত হয়, অনেকগুলো ভেক্টর যদি একটা বিন্দু থেকে নির্গত হয় তখন সেই ভেক্টরগুলোকে বলা হয় সমবিন্দু ভেক্টর। তার মানে কি, অনেকগুলো ভেক্টরে প্রাথমিক বিন্দু বা আদি বিন্দু যদি একটা বিন্দু হয় তখন তাকে কি বলি সমবিন্দু ভেক্টর। বুঝলাম কি, আবার অনেকগুলো ভেক্টর, অনেকগুলো ভেক্টর সে সমান্তর হতে পারে বা নাও হতে পারে, পরম মান যা খুশি হতে পারে, তাকে আমরা বলি এক রেখীয় ভেক্টর। কি বলি, এক রেখীয় ভেক্টর। কেমন, এটা এটা এটা, বোঝা গেল, বলি এক রেখীয় ভেক্টর। একটা শর্ত কি, দুটো ভেক্টর এক রেখা, শর্ত হচ্ছে এ ভেক্টর সমান এন ইন্টু বি ভেক্টর। ভালো করে মনে রাখবে, দুটো ভেক্টর এক রেখে হওয়ার শর্ত হলো এ ভেক্টর সমান এন ইন্টু বি ভেক্টর, হয়েছে। এবার যদি বলে আমি এক তলীয় ভেক্টর, এক তলীয় ভেক্টর মানে কি, সবগুলো একটা প্লেনে আছে, যদি ওইটা প্লেন হয় আমার সবগুলো ভেক্টর কি কি আছে একটা প্লেনে আছে, যদি কেউ থাকতে পারে সবগুলো ভেক্টর আছে একটা প্লেনে, তাকে আমরা বলছি এক তলীয় ভেক্টর। এবার বলি যে কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে গেলে যে ভেক্টর লাগে, একটা বিন্দু পি তার অবস্থান স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, এটা এক্স এটা ওয়াই, এইটার অবস্থান নির্ণয় করতে গেলে
যে ভেক্টর লাগে তাকে আমরা কি বলে থাকি? অবস্থান ভেক্টর। যেটা বলে দিই তাহলে কোন একটা বিন্দু অবস্থান যে ভেক্টর দ্বারা নির্দেশিত হয় তাকে আমরা কি বলে থাকি? অবস্থান ভেক্টর। এই ক্ষেত্রে অবস্থান ভেক্টর মানে কি? সরণ ভেক্টর। এই ক্ষেত্রে অবস্থান ভেক্টর মানে হচ্ছে কি? সরণ ভেক্টর। ক্লিয়ার হচ্ছে কি হয়নি? আশা করি ক্লিয়ার করতে পেরেছি। তার মানে আজকে আমি কি কি বলে দিলাম এই সবকিছুর মধ্যে সেটা একটু বলে এই এইটুকু সময়ের মধ্যে আমি আজকে অনেকগুলো জিনিস তোমাদের বলে দিয়েছি, সেগুলো একটু এখানে বলে দিই। তারপর আমি এই যাচ্ছি কি বললাম, ফার্স্ট ইমেজ তো বললাম, তোমরা রিমাইন্ড করবে জিনিসগুলো স্কেলার কি, সেকেন্ড বলেছি ভেক্টর কি, থার্ডে কি বললাম ভেক্টরকে কিভাবে প্রকাশ করব, পড়তে কি বললাম একক ভেক্টর কি, ফিফথে কি বললাম শূন্য ভেক্টর কি, সিক্সথে কি বললাম শূন্য ভেক্টর বলে সমান ভেক্টর, সেভেন্থে বললাম বিপরীত ভেক্টর, এইটথে বললাম সমান্তরাল ভেক্টর, নাইনে বললাম সমবিন্দু ভেক্টর, টেনে বললাম একরেখীয় ভেক্টর, ইলেভেন্থে এসে বললাম একতলীয় ভেক্টর, আর টুয়েলভে এসে বললাম অবস্থান ভেক্টর। আশা করি আমি এই সবগুলো জিনিস তোমাদের ক্লিয়ার করতে পারলাম অ্যাট এ মোমেন্ট। ক্লিয়ার? তাহলে স্কেলার ভেক্টর কিভাবে প্রকাশ করবো, একক ভেক্টর কি, শূন্য ভেক্টর কি, সমান ভেক্টর কি, বিপরীত ভেক্টর কি, সমান্তরাল ভেক্টর কি, সমবিন্দু ভেক্টর কি, একরেখীয় ভেক্টর কি, একতলীয় ভেক্টর কি, অবস্থান ভেক্টর কি, আমি পুরোটা কিন্তু এমনি হাসির ছলে এমনি বলতে বলতে বললো। ঠিক আছে, হয়তো কিছু ধীরে সুস্থে, এগুলো কিছু জাস্ট বেসিক কনসেপ্টের উপর দাঁড়িয়ে আমি পুরো পাঠে তোমাদের এই কারণে বললাম। আশা করি তোমরা এটা হয়তো বুঝতে পারছ। এবার যেটা আসছি, আমি যখন দেখলাম একটা অবস্থান ভেক্টরকে আমি যখন ক্যালকুলেট করতে যাচ্ছি, ভালো করে লক্ষ্য করবে, যখন একটা অবস্থান ভেক্টরকে আমি ক্যালকুলেট করতে যাচ্ছি তখন মজাটা কি হচ্ছে? আমি ভেক্টরটা পাবো কি করে, এই আর্টটা আসলে কি? তাহলে এই ক্ষেত্রে এটা জানার জন্য যেটা আমাকে জানতে হবে, এটা জানার জন্য সেটা হচ্ছে কি না, লব্ধি ভেক্টর। স্যার কেন এটা কেন জানতে হবে? দেখো আমার আমি এটা কি বলেছি, সরণ ভেক্টর। তাহলে আমি ধরতে পারি একটা কোণা ও যদি হয়, ও এখান থেকে এখানে এসছে, তা এ এখান থেকে এখানে গেছে, এটা আর বি, তাহলে মোট সরণ কত? ও বি। তাহলে ও বি সমান কি? ও এ প্লাস এ বি। তার মানে আমি যদি দুটো ভেক্টরের যোগফলের নিয়ম জেনে যাই তাহলে আমি কি হতে পারবো? অবস্থান ভেক্টরটা। তাহলে কেন আমাকে ভেক্টরের যোগ শিখতে হলো মনে? বুঝতে পারলে দুটো ভেক্টরের যোগ আমি শিখে গেলে আমি একটা ভেক্টরে অবস্থান ভেক্টর বের করতে পারবো, আর দুটো ভেক্টরের যোগ করলে যে ভেক্টরটা পাবো তাকে আমরা বলি কি? লব্ধি ভেক্টর। কি বলি? লব্ধি ভেক্টর। ক্লিয়ার? মানে এরপরে একটু গেল লব্ধি ভেক্টর। এবারে ভেক্টরে যে যোগ করব এর কয়টা সূত্র আছে? কয়টা সূত্র আছে? তাহলে ভেক্টর যোগের সূত্র ফার্স্ট আমি বলছি ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র কি বলছে? ভেক্টর যোগের সূত্র কি বলছে? বলছে একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত বাহুগুলি, একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত বাহুগুলি যদি
দুটি ভেক্টরকে নির্দেশ করে, তবে বিপরীত ক্রমে গৃহীত বাহুটি তাদের লব্ধিকে নির্দেশ করে। বোঝালো না? মানে এটা যদি আমার এ ভেক্টর হয়, এটা যদি আমার বি ভেক্টর হয়, তাহলে এটা হচ্ছে তাদের লব্ধি আর, তাহলে আর সমান কি আমার এ প্লাস বি। এটা যে ভেক্টর কি সূত্র বলছে, বারবার বলছে, এটা কিন্তু অনেক সময় লেজুর সূত্র বলতে হবে, টেল এন্ড, এর যেখানে শেষ হবে তার এখানে শুরু হবে। তাহলে দুটো ভেক্টরে, দুটো ভেক্টরে কেমন ভাবে নির্দেশিত হয়েছে, একটা ত্রিভুজের পরপর ক্রমানুসারে গৃহীত বাহু অনুযায়ী, তখন বিপরীত ক্রমে গৃহীত বাহুটি হবে তার লব্ধি ভেক্টর। তাহলে এই লব্ধি ভেক্টরের মান কত হবে স্যার? মান বের করতে হলে আমি এটাকে বাড়িয়ে দিলাম, এখানে লম্ব ড্র করলাম, ভিতরে কি দিচ্ছি, লম্ব ড্র করলাম, এটা হচ্ছে আমাদের দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা, এটা তো 90 ডিগ্রি, নাম দিলাম ও এ বি, নাম দিলাম ডি। তার মানে তুমি দেখো, তুমি ত্রিভুজ ও বি বি মানে গোটা ত্রিভুজটা, তুমি যদি গোটা ত্রিভুজটা নাও, তুমি গোটা কি দেখতে পাবে দেখো, থেকে তুমি দেখতে পাচ্ছ ও বি স্কোয়ার সমান ও ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার, ও ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার। তাহলে ও বি স্কোয়ার সমান ও ডি মানে কি, ও এ প্লাস এ ডি হোল স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার। তাহলে ও বি স্কোয়ার সমান ও এ স্কোয়ার প্লাস টু ও এ ডি প্লাস এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার। তাহলে বা ও বি স্কোয়ার ইকুয়ালস টু ও এ স্কোয়ার টু ও এ ডি, দেখো এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার কি হবে, যদি আমি এই ত্রিভুজটা নিয়ে ফেলি, কোন ত্রিভুজটা, এইটা এই পুচকা ত্রিভুজটা, তাহলে এই ত্রিভুজ কি দাঁড়াবে, এখানটায় দাঁড়াবে এ বি স্কোয়ার সমান এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার। তাহলে এই যে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এখান থেকে কি লিখতে পারি, লিখতে পারি হচ্ছে এডি স্কোয়ার। বোঝা গেল না? তার মানে আমি লিখতে পারি আমার ও বি স্কোয়ার মানে কি আর স্কোয়ার, ও এ স্কোয়ার মানে কি এ স্কোয়ার, টু ও এডিটা আমি জানি না, দেখছি কি করা যায়, আর এ বি স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার। আমার অঙ্কে আমার এর মধ্যে এডি ছিল না, আমি এক্সট্রা করে ইডি আমি ড্র করেছি, তাহলে এডিটাকে আমাকে এগুলোর মধ্যে কোনো একটাতে কনভার্ট করে নিতে হবে। দেখো আমি পুচকা ত্রিভুজটা থেকে আমি যদি কস থিটা ধরি, কস থিটা মানে ভূমি বা অতিভুজ মানে এবি, তাহলে এখান থেকে বলো এডি সমান আসবে এবি কস থিটা। তাহলে বা আর স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু ও এ মানে হচ্ছে এ, এডি মানে হচ্ছে এবি কস থিটা। তাহলে বা আর স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু ও এ মানে এ, এবি মানে বি কস থিটা। বা আর সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab cos θ। এটা হচ্ছে আমার কি লব্ধি ভেক্টরের রাশিমালা। যে কোনো দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর রাশিমালা কোন পদ্ধতি পেলাম, এটা আমি ত্রিভুজ সূত্রের সাহায্যে। ক্লিয়ার? আমি বলেছি ভেক্টরের শুধু মান জানলে চলবে না, সাথে সাথে কি জানতে ভেক্টরে, সাথে সাথে দিক। তাহলে আমি ধরলাম এই ভেক্টরটা প্রথম ভেক্টরের সঙ্গে ফাই কোণে আনত, তাহলে কি বলবো, ট্যান ফাই সমান লম্ব বাই ভূমি,
BD by OD. দেখো BD মানে কি আসবে, আমি যদি এই ছোট ত্রিভুজটা sin θ লিখি, sin θ কি লম্ব বাই অতিভুজ, তাহলে BD কি দাঁড়াবে AB sin θ, তাহলে BD দাঁড়ায় কি হয়ে গেল AB sin θ. OD মানে কি, OD মানে OA প্লাস AD, OA প্লাস AD তাহলে সমান সমান বা tan phi সমান AB মানে হচ্ছে আমার B sin theta বাই OA মানে হচ্ছে A, AD মানে আমার কি দাঁড়াচ্ছে AB cos theta, AD মানে দাঁড়াচ্ছে AB cos theta. তাহলে আমি AB জায়গা লিখে দিতে পারি, AB মানে কোন ভেক্টর, B ভেক্টর. তাহলে কি দাঁড়ালো tan phi সমান B sin theta বাই A প্লাস B cos theta. তাহলে এখান থেকে আমি কি বের করতে পারি, এখান থেকে আমি phi বের করতে পারি, phi সমান tan ইনভার্স এটা B sin theta বাই A প্লাস B cos theta. তাহলে একটা ভেক্টরের ত্রিভুজ সূত্র প্রয়োগ করে আমি তার লব্ধির সাথে সাথে কি বের করে ফেললাম, সেই লব্ধি কোন একটা ভেক্টরের সাথে সাথে কি কোণ করে আছে সেই কোণের মানটা আমি এখানে বের করে ফেললাম. ক্লিয়ার? একটা ছেলে আজকে প্রশ্ন করছে, খুব ভালো কোশ্চেন করেছে, অনেকের মধ্যে কোশ্চেনটা আসে স্যার আপনি এরকম করে ভেক্টরটা ধরেছেন বলে আপনি থিটাটা তো ইজিলি পেয়ে গেছে. ওর প্রশ্ন ছিল সেটা হচ্ছে নীলরতন বাবু কোশ্চেন ছিল, এটা নীলরতন বাবু কোশ্চেন করছেন যে আমার যদি এরকম একটা ভেক্টর হয়, এরকম একটা ভেক্টর হয় মানে আমার এটা ও, এটা এ, এটাই যদি আমার বি হয় তখন তো লব্ধিটা কোনটা হবে, তখন লব্ধিটা হবে এইটা. তখন আমি স্যার কি বলবো, আমি তাকে বললাম যে আমার থিটা তো এইটা, থিটা ধরে রাখো. এবার বাকি করছি, দেখো আমি এখানে যা লম্ব ডাললাম, নাম দিলাম ডি, তাহলে এটা থিটা হলে এটা কত হবে 180 মাইনাস থিটা. তাহলে এটা যদি 180 মাইনাস থিটা হয় তাহলে এখন এখান থেকে আমি কি লিখতে পারি, ও বি স্কোয়ার মানে এখানে ত্রিভুজ কোনটা, প্রথম আপনি লিখে দিয়ে ত্রিভুজটা ও বি স্কোয়ার মানে ও ডি স্কোয়ার প্লাস ডি ডি স্কোয়ার বা ও বি স্কোয়ার সমান ও ডি স্কোয়ার মানে ও এ মাইনাস এ ডি হোল স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার, ও বি স্কোয়ার সমান ও এ স্কোয়ার মাইনাস টু ও এ এ ডি প্লাস এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার. আমি যদি ডান দিকের ত্রিভুজটা দেখি মানে আমি যদি এই ত্রিভুজটা দেখি এই তাহলে কি দাঁড়াচ্ছে আমার এ বি স্কোয়ার সমান এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার, ও ত্রিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সমকোণ ত্রিভুজ যেহেতু. তার মানে আমি এই ত্রিভুজ আর কি লিখতে পারি, এগুলো লিখতে পারি আমি ও বি স্কোয়ার সমান ও এ স্কোয়ার মাইনাস টু ও এ এ ডি প্লাস এটা লিখতে পারি এ বি স্কোয়ার. তাহলে ও বি স্কোয়ার সমান ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার মাইনাস টু ও এ এ ডি মানে কি দেখো, এখন তাহলে ভিতরে কোনটা কত, এখন ভিতরে কোনটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা. তাহলে তা যদি হয় তাহলে cos 180 মাইনাস থিটা মানে কি, আমরা cos মানে জানি কি বেস বাই হাইপোটেনিয়াস, তাহলে বা cos 180 মাইনাস থিটা সমান বেস হচ্ছে AD হাইপোটেনিয়াস হচ্ছে AB, তাহলে বা AD সমান AB cos 180 মাইনাস থিটা, এই তো.
আমরা লিখতে পারি এখানে ab cos 180 minus theta আমরা সবাই a করেছি অঙ্ক করেছি এখানে কি পজিটিভ হবে ফার্স্ট কোয়াড্রেন্টে সব অল সেকেন্ড কোয়াড্রেন্টে sin তো tan দা cos তাহলে 180 মানে স্থির মানে এরকম একটা জায়গা তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি হবে নেগেটিভ কি হবে তাহলে আমি তো লিখতে পারি o স্কয়ার প্লাস ab স্কয়ার মাইনাস 2 o a ab আর cos মাইনাস থিটা মানে এখানে হবে মাইনাস cos থিটা কি হবে তাহলে ob স্কয়ার সমান o স্কয়ার প্লাস ab স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2 o a ab cos থিটা তাহলে ob মানে কার স্কয়ার r স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা যা সমান √ ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা মানে যারা ভাবছো যে এই কোণটা এদিকে তুমিটা বেঁকে গেলে থিটা কোণটা স্থূল কোণ হয়ে যাবে তখন আমি কি করে এই আমার সমকোণী ত্রিভুজে সূত্র লাগাবো সেটা কিন্তু কোনো ভাবার কারণ নেই সেক্ষেত্রে ভ্যালুটা কিন্তু পুরোপুরি কি আসবে ভ্যালুটা পুরোপুরি আমার সেম আসবে ক্লিয়ার বোঝা গেছে এই হচ্ছে আমার হেক্টরের ত্রিভুজ সূত্র তাহলে ত্রিভুজ সূত্রের সমস্যা কি সমস্যা হচ্ছে একটা যে আমার যেখানে একটা ভেক্টর শেষ হবে সেখানেই আরেকটা ভেক্টর শুরু করতে হচ্ছে এই একটা ভেক্টর শেষ তো একটা শুরু তারপরে আমি এই ধরে এখন শেষ করতে পারি আমি পর পর এই মাথাটা তুমি ধরো ভেক্টরের ত্রিভুজ চিহ্ন তাহলে এখানে মাথায় শেষ আবার এখানে মাথায় শুরু যদি এরকম হয় তাহলে এই এটা যেমন লব্ধিটা হয় লব্ধিটা এরকম দিক করা থাকবে মানে এরকম থাকবে না থাকবে এরকম দিক করা অর্থাৎ সহজ করে বললে তোমাদের বোঝার মতো করে এই একটা ভেক্টর এই একটা ভেক্টর নাম কি ও এ বি তো লব্ধিটা কোন দিকে হচ্ছে লব্ধিটা হচ্ছে বাড়ি দিকে এরকম হয় তাহলে লব্ধিটা হচ্ছে কোন দিকে এইটা তার মানে আমি বলতে পারি ও বি সমান ও এ প্লাস এ বি তাহলে বা ও এ প্লাস এ বি মাইনাস ও বি সমান শূন্য বা যেটা আমি মাইনাস ও বি বলছি ডেসটা চেঞ্জ করে দিলে মানে ওটা কি প্লাস ও বি হয়ে তাহলে ও এ প্লাস এ বি প্লাস বি ও সমান শূন্য তার মানে একটা ত্রিভুজে যদি আমি বাহুগুলো বরাবর ক্রমান্বয়ে ভেক্টর নিয়ে থাকি তখন তাদের লব্ধি কত হয়ে যাবে লব্ধি হয়ে শূন্য তাহলে একটা ত্রিভুজে বাহুগুলি বরাবর প্রমাণ নামে যে ভেক্টর নিয়ে থাকি তখন তার লব্ধি কত চলে আসবে তখন তার লব্ধি চলে আসবে কত শূন্য নাই বলতে পারলাম কি পারলাম ক্লিয়ার হয়েছে কি হয় এইটাকে আমি উল্টে দিয়ে প্লাস করে বোঝাবো লেখেন অনেকে আমার ডাউট ক্লিয়ার হচ্ছে হয়তো মাইনাস ওবি মানে লিখতে পারি মাইনাস ওবি লিখতে পারি মাইনাস বিও তাহলে আলটিমেটলি এটা হয়তো অনেক ডাউট হতে পারে এটা দেখে রাখ ঠিক আছে এটা হলো আমার ভেক্টরের ত্রিভুজ সূত্র ত্রিভুজ সূত্র প্রয়োগ করে আমি যদি অঙ্ক করতে চাই তখন কি হবে ত্রিভুজ সূত্র প্রয়োগ করে আমি যদি অঙ্ক করতে চাই তখন সেখানে কিভাবে কি হবে দেখা যাক একটা কোশ্চেন আছে এরকম যে 2p এবং p ভেক্টর দুটি
পরস্পরের সঙ্গে পরস্পরের সঙ্গে থিটা কোণে আনত। 2p এবং p ভেক্টর দুটি পরস্পরের সঙ্গে থিটা কোণে আনত। প্রথম ভেক্টরটিকে দ্বিগুণ করলে লব্ধি ভেক্টর 3 গুণ হয়। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? এই ব্যাপারটা হয় তখন আমি কিভাবে করব? তাহলে আমরা এখন এখানে নিচে আছে কি বলেছি, আর ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা পড়েছি তো। তখন এখানে আমি বললাম ধরি প্রথম ক্ষেত্রে লব্ধি সমান r, তাহলে অতএব r স্কয়ার সমান কি দাঁড়াবে 2p স্কয়ার প্লাস পি স্কয়ার প্লাস 2p, সরি প্রথমে 2 থাকবে তারপরে 2p তারপরে p cos থিটা। তাহলে বা r স্কয়ার সমান 4p স্কয়ার প্লাস p স্কয়ার প্লাস 4p স্কয়ার cos থিটা। তাহলে বা r স্কয়ার সমান 5p স্কয়ার প্লাস 4p স্কয়ার cos থিটা। এটা আমি ইকুয়েশন নাম্বার 1 বললাম, ক্লিয়ার? সেকেন্ড কেসে আমি কি দেখতে পাচ্ছি, সেকেন্ড কেসে আমি কি লিখতে পারছি, কি বলা হয়েছে যে প্রথম ভেক্টরটিকে দ্বিগুণ করলে লব্ধি ভেক্টর কত গুণ হয়? 3 গুণ হয়। আর এটাকে আমি যদি দ্বিগুণ করি এটা কত গুণ বলেছে? 3 গুণ হয়। তাহলে এখানে আমি দেখতে পেলাম 3r² সমান লব্ধি 3 গুণ হয়েছে, আর ছিল 3r হয়েছে, এটা কত হবে? 2p থেকে 4p, 2p থেকে 4p স্কয়ার, ব্যাপারটা ক্লিয়ার হলো কি হলো? 4p স্কয়ার প্লাস p স্কয়ার প্লাস 2p 2 ইন্টু 2p ইন্টু p ইন্টু cos থিটা। তাহলে 9r স্কয়ার সমান 16p স্কয়ার প্লাস p স্কয়ার প্লাস 4p স্কয়ার cos থিটা। 9r স্কয়ার সমান 17p স্কয়ার প্লাস 4p স্কয়ার cos থিটা। এই তো, এটা হচ্ছে আমার কি প্রথম ভেক্টরের মান যদি আমি ডবল করি তাহলে কি দাঁড়ায়। তাহলে এটা আমার 2 নম্বর ইকুয়েশন। তাহলে আমি যদি 1 আর 2 কে সলভ করি তাহলে দেখা যায় থিটা পাওয়া যায় কিনা। তাহলে এটা আমার আছে, এটা আমি 9 দিয়ে ইন্টু করে দিচ্ছি। তো 9r² 45p² মানে কি করলাম, ইকুয়েশন 1 × 9 করে পেলাম 36p² cos থিটা। আর ওখানে যা ছিল সেটা গুগল কপি করে দিলাম, ওখানে যা ছিল গুগল থেকে কপি করে দিলাম, ছিল 9r² সমান 17p² প্লাস 4p² cos থিটা। কপি করার পরে কি করে দিলাম, মাইনাস কেটে গেল, এই যে 45 থেকে 17 গেলে মানে কত হবে 28p² 36 থেকে গেলে এও 28p² cos থিটা।
সমান শূন্য তাহলে বা মাইনাস টোয়েন্টি পি স্কয়ার সমান টোয়েন্টি পি স্কয়ার কস থিটা এখানে বা কস থিটা সমান মাইনাস টোয়েন্টি পি স্কয়ার বাই টোয়েন্টি পি স্কয়ার বা কস থিটা সমান মাইনাস ওয়ান বা থিটা সমান তাহলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত হবে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি মানে একটা ভেক্টর 2 পিটা আছে এই দিক বরাবর আর পিটা আছে মধ্যবর্তী কোণটা আছে বলতে পারলাম বললাম এইটা হলো আমার ত্রিভুজ সূত্র লাগিয়ে একটা ছোটখাটো প্রবলেম ক্লিয়ার আমি ত্রিভুজ সূত্র লাগিয়ে অনেক উপপাদ্যের প্রমাণ করতে পারি তোমরা সেই মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য কি বলেছিলে মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য কি করেছিলে তোমরা মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য পড়েছিলে যে কোন ত্রিভুজের দুটি বাহু মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা তৃতীয় বাহুর অর্ধেক পড়তে হবে এটাকে আমি প্রমাণ করবো প্রমাণ করো জি তো এটাকে প্রমাণ করবো কার সাহায্যে প্রমাণ করবো এটাকে আমরা আজকে ভেক্টরের ত্রিভুজ সূত্রের সাহায্যে ভালো করে দেখবে সেটা কি তার মানে কি বলেছে বলেছে একটা ত্রিভুজ একে ফেলো ফেলা হয়েছে নাম দিয়ে দাও এ বি সি এইটা আমাকে বলেছে এ বি বাহুর মধ্যবিন্দু ডি বি সি বাহুর মধ্যবিন্দু ডি ইয়ার বা প্রমাণ করতে কি ডি সমান আপর বিসি এটা হচ্ছে আমার প্রামাণ্য আশা করি তোমাদের বোঝাতে পেরেছি আদর হয়েছে এবার দেখো কি করে আমি ধরলাম প্রথমে এই ভেক্টরটা এইদিকে বিসি ভেক্টরটা এইদিকে তার মানে এসি কোন দিকে হবে নিচের দিকে তাহলে এটাই তোমায় তাহলে কি লিখতে জানি এবি প্লাস বিসি সমান এটা আমি ভেক্টরের ত্রিভুজ সূত্র লিখতে পারি দেখো এইটা এসে টিল্ডে এন্ডে জুড়েছে এখান থেকে এটা বেরিয়েছে তার মানে কি এটা ওইখান থেকে এটা এসে হচ্ছে আমার লব্ধি এই যে এটা এরকম এসছে একটা এরকম গেছে তার লব্ধি রকম এইটা এরপর তার লব্ধি হয়ে যায় তার মানে হাফ অফ এ বি প্লাস হাফ অফ বিসি ইকুয়ালস টু হাফ অফ এসি আমি হাফ দিয়ে পুরো ইনটু করে দিলাম এবার এক নম্বর ইকুয়েশন ক্লিয়ার এবার দেখো যেহেতু বলেছে ডি আর ই এ বি আর এসির মধ্যবিন্দু তাহলে আমি বলতে পারি এডি সমান হাফ অফ এ বি আর এ ই সমান হাফ অফ এসি বলা যায় যেহেতু ডি আর ই এ বি আর এসি মধ্যবিন্দু দেখো তুমি যদি এই পুচকার ত্রিভুজটা দেখো এবার
এখানে এরকম আসছে, এরকম যাচ্ছে, এরকম আসছে, পুচকাটা বেলা। তাহলে ত্রিভুজ এ ডি এ ই এর ক্ষেত্রে এডি প্লাস ডি সমান এই, এডি প্লাস ডি সমান হচ্ছে এই। এডি মানে কি? হাফ অফ, এখানে বোঝাচ্ছে হাফ অফ এবি। ডি মানে নেই, ডি থাকলো, এই মানে কি আছে? হাফ অফ এসি। তাহলে তুমি যদি ইকুয়েশন ওয়ান আর টু কে নিয়ে নাও, ইকুয়েশন ওয়ান আর টু কে তুমি নাও, মানে এই ইকুয়েশনটা আর যদি এই ইকুয়েশনটা নাও, তো দেখতে পারো দেখো দুদিকে হাফ এসি, হাফ এসি। তাহলে লিখতে পারি হাফ অফ এবি প্লাস হাফ অফ বিসি সমান হাফ অফ এবি প্লাস ডি। দেখো এই সাইডটা আর এই সাইড লিখেছিলাম দুটো, তাহলে এটা করলে কি দাঁড়াবে? হাফ অফ হবে, কেটে গেল, তাহলে ডি সমান গেল হাফ অফ বিসি। তাহলে এটা আমার দাঁড়িয়ে গেল পাঁচ সাহায্যে, যে ভেক্টরের ত্রিভুজ সূত্রের সাহায্যে মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যের একটা প্রমাণ আমি এখানটায় পেয়ে গেলাম। ক্লিয়ার না? ক্লিয়ার? তাহলে এত অব্দি ক্লিয়ার হলো। এবার এবার আমরা আসছি, এইটা ক্লিয়ার হয়ে থাকে, যদি এই জায়গাটা ক্লিয়ার হয়ে থাকে, আমরা আসছি ভেক্টরে যোগের, ভেক্টর যোগের সামান্তরিক সূত্রে। যারা ত্রিভুজ সূত্রটা ভালো করে শিখলে তাদের কাছে সমান্তরিক সূত্রটা একই ব্যাপার, আর যারা ত্রিভুজ সূত্রটা ভালো করে বুঝলে না তাদের কাছে সমান্তরিক সূত্রটা আরো কঠিন লাগবে, আরো ব্যাপারটা গন্ডগোলেও লাগতে পারে। কি বললাম? ক্লিয়ার? ব্যাপারটা আরো গন্ডগোলেও লাগতে পারে। ঠিক আছে, জিনিসটা কি বলছে? সামান্তরিক বলছে ধরো এই একটা ভেক্টর তো, আর এই একটা ভেক্টর, যেটা যেটা আমার কোন তো ছিল না, ত্রিভুজ ছিল না, ত্রিভুজ কি ছিল? একটা ভেক্টরের শেষ আর একটা শুরু। এখানে বলছে না দুটো ভেক্টরই সমবিন্দু হতে পারে এবং সমতলীয় ও সমবিন্দুর ভেক্টরকে তাদের আমি লব্ধি পাবো, বলছে লব্ধি পাওয়ার ব্যাপার নয়, এই দুটো ভেক্টর যেটা সামান্তরিক বানিয়ে গেল, মানে বললাম এই দুটো ভেক্টর যে বিন্দু থেকে শুরু সেই বিন্দু থেকে যে কর্ণটা টানবো সেই কর্ণটা হচ্ছে এদের লোক, এটা পি হয়, এটা ধর কিউ হয়, তাহলে এইটা আমার আর ভেক্টর সমান পি প্লাস কিউ। তার সামান্তরিক কি বলছে? দুটি সমজাত ভেক্টরকে যদি কোনো সামান্তরিকে দুটি সন্নিহিত বাহু দিয়ে মানে অভিমুখে স্থাপন করা যায়, দুটি সমজাতীয় ভেক্টরকে, দুটি সমজাতীয় ভেক্টরকে কোন সামান্তরিকে দুটি সন্নিহিত বাহুর মানে এবং অভিমুখে স্থাপন করা যায়, তবে ওই বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কেন্দ্র, সরি, বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণটি ওই দুটি সামান্তরিকে লব্ধিকে নির্দেশ করবে। এইটা আবার বলছে ভেক্টরের সামান্তরিক সূত্র। ক্লিয়ার? স্যার এখানে তাহলে এই আর এর ভ্যালু পাবোই করে, কাহিনি একই, এটিকে বাড়িয়ে দিব, এখান থেকে কি জানবো? লম্ব। ক্লিয়ার? এবার যেহেতু আমি নাম দিয়ে দেখি, এটা ও দিলাম ইচ্ছা করে, এ বি সি নাম দিলাম ডি। আর লক্ষ্য করে দেখো যেহেতু এটা সামান্তরিক, আমরা সামান্তরিক বিপরীত বাহু সমান,
তাহলে এটা কি বলে লেখা হবে কিউ এটা পি বলে লেখা হবে পি যদি আমার এই কোণটা যদি আমার সমান্তরিকের ভিতরে এই কোণটা কত হলো পুরো এবি এর মধ্যবর্তী কোণ হলো তো থিটা যদি হয় তাহলে এই কোণটা কত হবে থিটা ক্লিয়ার তো দা সমান্তরিকের দুটি মানে কারণ এটা সমান্তরাল না দেখো অনুরূপ কোণ এই একটা সমান্তরাল বাহু এটা ছেদক অনুরূপ কোণ এটা থিটা হলে এটাও থিটা হতে হবে তাহলে এবার দেখো পুরোপুরি একই কাহিনী আমি এক্ষুনি ত্রিভুজ সূত্র প্রমাণ করেছি এই যে পুরো ত্রিভুজটা ধরলে হচ্ছে যদি আমি পুরো ত্রিভুজটা ধরি এক্ষুনি আমি ত্রিভুজ সূত্র প্রমাণ করে দেখিয়ে দিই ব্যাপারটা তাহলে এটা ধরলে আমি ইজিলি এক্ষুনি প্রমাণ করে দেখাতে পারি যে ওবি স্কোয়ার সমান কি দাঁড়াবে ওএ স্কোয়ার প্লাস এবি স্কোয়ার প্লাস টু ওএ এবি কস থিটা একই তো পুরো ত্রিভুজ সূত্র কাহিনী তো পুরো পুরো ত্রিভুজ সূত্রটাই ভাগ করলাম আর কিছুই নেই কারণ এখানেও সেই আমার আর স্কোয়ার সমান কি দাঁড়াবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি অস্থিতা কিচ্ছু অন্য কিছু এখানেও যদি আমার এই কোণটাকে ফাই আনা হয় এখানেও যদি আমি চালাকি করে এই কোণটাকে আমার লব্ধির সাথে যে কোনো একটা কোণের ভেক্টরকে আমি যদি ফাই নিই তাহলে এখানে আমি কি পাবো সেই ট্যান ফাই সমান ট্যান এখানে আমি তো পি কিউ নিয়েছি তাহলে এগুলো কি হবে পি স্কোয়ার টু স্কোয়ার হয়ে যাবে পি স্কোয়ার টু স্কোয়ার টু পি কিউ কস থিটা তখন হবে কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা যারা একটু আগে পড়ে দেখবে পুরোপুরি ত্রিভুজ সূত্রটা এখানে কপি পেস্ট করছে কিচ্ছু না তাহলে শুধু সামান্তরিক সূত্রের অ্যাডভান্টেজটা কি পাচ্ছি ওখানেই পাচ্ছিলাম যে একটা ভেক্টরের শেষ আর একটা শুরু এখানে দুটো ভেক্টর একটা বিন্দু থেকে শুরু এবং তাকে আমি ক্যালকুলেট করতে পারছি ইজিলি কোন সূত্রের সাহায্যে সামান্তরিক সূত্রের সাহায্যে যেটা আমি এমনি পাচ্ছিলাম না তাহলে এখানে বলো এই সামান্তরিক সূত্রের এবারটা যদি আমি নতুন দেখতে দেখো যদি আমার থিটা সমান জিরো ডিগ্রি মানে কেমন এই একটা পি এই একটা কিউ এটা পি এটা কিউ তো নর্মালি আর কত হওয়া উচিত পি প্লাস কিউ এটা তো আসা উচিত আর ধরো আমি যদি মানটা নিই তাহলে আর যেমন এটা আসা উচিত আসছে কি না আসছে দেখো এবং থিটার মানটা মানে ফাইয়ের মানটা এই ক্ষেত্রে ফাইয়ের মানটা কত আসা উচিত জিরো ডিগ্রি দেখো আসছে কিনা এইবার তো বসিয়ে দেখো যদি এখানে থিটা জিরো বসাও তাহলে কি দাঁড়াবে আর স্কোয়ার সমান বা আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস জিরো ডিগ্রি আর এটা মানে কি দাঁড়াবে দাঁড়াবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কস জিরোর মান হচ্ছে কত ওয়ান টু পি কিউ তাহলে দেখো পি প্লাস কিউ হোল স্কোয়ার মানে হচ্ছে পি প্লাস কিউ এলো ব্যাপারটা সেম এলো ওইখানে আমি থিটার মান জিরো বসালে ব্যাপারটা একই এলো এবার দেখো এখানে যদি থিটা জিরো বসালে কি বসাবে সাইন জিরো মানে জিরো জিরো বাই সামথিং যা আসুক জিরো বাই সামথিং মানে জিরো তাহলে ট্যান ফাই সমান জিরো তাহলে সমান কি ট্যান কত মান জিরো হয় জিরো ডিগ্রি মান তাহলে ফাই সমান তার মানে থিটা একটু জিরো ডিগ্রি বসালে কি ভ্যালু আসে আমি এখানে ক্লিয়ারলি দেখতে পেলাম সেরকম আমি থিটা একশো যাই বসাই নব্বই বসালে কি আসবে একশো আশি বসালে কি আসবে আমি তার পুরোপুরি ভ্যালু এখানে পাবো যদি থিটায় পুরো নব্বই বসালে কি হওয়া উচিত তাহলে আমার যদি পি এরকম হয় কিউ এরকম হয় তাহলে লব্ধি কোনটা এইটা তাহলে আমি যদি এটা একটু দূরে দিয়ে দেবো বলে এটা তো এটা পি হলে এটাও কিউ এটা কিউ হলে কিউ এটা কিউ তাহলে কত হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটাই তার মূল সূত্র এটা তো আসা উচিত যদি লম্ব হয় যদি এটার মধ্যবর্তী কোনটা কত হয় নব্বই ডিগ্রি দেখো এটা আসছে কিনা দেখো এটা মধ্যবর্তী কোণ নব্বই হলে এবং
ফাইটা কত আসা উচিত এক্ষেত্রে? এক্ষেত্রে ফাইটা কত আসা উচিত? ফাই আসা উচিত 45 ডিগ্রি। আর ভ্যালুটা আসা উচিত রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। দেখো আসছে কিনা দেখো ভ্যালুটা, তাহলে এটা আমার ছিল আর স্কয়ার সমান, আর সমান তাহলে অতএব আর সমান কি আসবে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos 90, মানে এটা পুরোটা হচ্ছে 0, তাহলে কি হয়েছে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মিললো, এইটা এবং এই ভ্যালুটা মিললো, মানে যেটা আমার সমান্তরিক সূত্রের এই ভ্যালুর সাথে আমি খুব ইজিলি দেখতে পাচ্ছি আমার জিওমেট্রিক্যাল যে ব্যাপারগুলো হয় তাতে পুরোপুরি মিলে যাচ্ছে। ফাই কত আসবে কি তাহলে? তাহলে ট্যান ফাই সমান কিউ সাইন 90 বাই পি প্লাস কিউ কস 90, এই তো কিউ সাইন 90 বাই পি প্লাস কিউ কস 90। তাহলে এটা কত হবে? এটা হবে সাইন মানে কত? 1 বাই পি প্লাস কস মানে 0, কত আসছে কিউ বাই পি। তাহলে দেখো হোয়েন কিউ ইকুয়ালস টু পি তোমার ধরো ট্যান ফাই সমান 1 তোমার ধরো ট্যান 45 ডিগ্রি, তাহলে ফাই সমান হবে 45। কিন্তু এটা কখন হবে যখন কিউ আর পি সমান হবে, না হলে কিন্তু এটা 45 হবে না, পি আর কিউ সমান না হলে এটা 45 বলতে আমি পারবো না, তখন এই পি কিউ রেশিওতে চেয়ে যাবে না, বলতে পারলাম তো পারলাম। ক্লিয়ার হয়েছে কি হয় জিনিসটা? আশা করছি ক্লিয়ার হয়েছে, ঠিক আছে, আশা করছি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আর একখানি জিনিস বলে দিই, তাহলে মোটামুটি আজকের ব্যাপারটা শেষ করব, সেটা হচ্ছে আর একটা সূত্র আছে তো সেম ব্যাপারটা একই, কিন্তু সেটা মানে আমি এক্সট্রা অ্যাডভান্টেজ কি পেলাম সামান্তরিক সূত্রে এসে, যে দুটো পয়েন্টকে আমি দুটো ভেক্টরকে আমি সমবিন্দু করে ক্যালকুলেশন করতে পারলাম। এবার যদি কোথাও থাকে ভেক্টরগুলো এরকম থাকে, এরকম একটা ভেক্টর, এরকম একটা ভেক্টর, এরকম একটা ভেক্টর, এরকম একটা ভেক্টর, এ বি সি ডি দিয়ে এরকম ভেক্টর থাকে, তাদের লব্ধি তো আমাকে দিতে পারছে না, ত্রিভুজ সূত্রও পাচ্ছে না, সামান্তর তো পাচ্ছে না, তখন আসছে আমার ভেক্টর যোগের বহুভুজ সূত্র, বহুভুজ সূত্র বা পলিগন ল। সে কি বলছে বহুভুজ সূত্রে? পুরোপুরি ত্রিভুজ সূত্র বলছে সমজাতীয় ভেক্টরকে কোন উন্মুক্ত বহুভুজের ক্রমান্বয়ে বাবন ধর, তুমি এর বাহু এই একটা বাহু এই একটা বাহু এই একটা বাহু জুড়ে নিলে পরপর করে, তার মানে যে বাহু এই উন্মুক্ত বহুভুজ বলেছি, কোন সমজাতীয় ভেক্টর সমূহকে আমি যখন উন্মুক্ত বাহু অভিমুখ এবং মান দ্বারা নির্দেশিত করব, তখন যে বাহুটা উন্মুক্ত রয়েছে তার বিপরীত ক্রমে এইটি হচ্ছে আমার লব্ধি ভেক্টর, তার বিপরীত ক্রমে গৃহীত বাহুটি হলো আমার লব্ধি ভেক্টর, মানে আটটা হলো আমার এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। কি করে হচ্ছে না নাকি, বা আমি এখান থেকে একটা সত্যি পাবো কি করে? দেখো পাচ্ছি না, দেখো আমি যদি এই ভেক্টরটাকে সাজাই, এই সাজ দেখো কেমন করে, তাহলে এটা আমার কি ভেক্টর? এ ভেক্টর। বি তোমার আছে কোমর এদিকে আছে, তাহলে এখান থেকে কি করি বি তোমার আছে, সি সেখান থেকে কোথায় আছে এদিকে, বুঝছে, ডি সেখান থেকে ঠিক কোনা করবো, তাহলে আমার লোক দিলাম কোনটা আমি লাগাচ্ছি। দেখো এটা এ আর বি হয়, এটা কত হবে এই বাহুটা কত হবে এ প্লাস বি, আচ্ছা এটা কত হবে এ প্লাস বি প্লাস, এটা কত হবে এ প্লাস বি প্লাস সি প্লাস,
আমার তো আর বেরিয়ে গেল, বোঝা গেল কেন? কারণ আলটিমেটলি ত্রিভুজ সূত্রটাকে বিভিন্ন ভাবে আমার প্রয়োজনের তাগিদে আমি ব্যবহার করব, এবং সেইটি হবে আমার কি বহুভুজ সূত্র বা কখনো সামান্তর সূত্র। এর অ্যাডভান্টেজ যে ভেক্টরগুলি যদি একতলীয় নাও হয় এবং বিভিন্ন দিকে যদি নির্দেশিত হয় তখন কি ও আমি বহুভুজ সূত্র লাগাতে পারবো। দ্বিতীয় অ্যাডভান্টেজ কি, ভেক্টরগুলোকে আমি আমার প্রয়োজন মতো সাজবো না, আমি এর জায়গায় এ, বির জায়গায় বি, আমি আমার প্রয়োজন মতো ভেক্টরগুলো নিয়ে সাজিয়ে লব্ধি নির্ণয় করতে পারবো। মানে ক্যালকুলাসকে আমি অনেক সহজ করে ফেললাম তার জন্য বহু সূত্রের জন্য, যেটা কিন্তু আমি করতে পারতাম না। এই ভেক্টরের যোগ বিয়োগ শিখলাম, কেন শিখছিলাম মনে করো, প্রথমে একটা অবস্থান ভেক্টর বের করতে গিয়ে আমি আটকে গেছিলাম, তাই শিখছিলাম কি যোগ বিয়োগ, মনে পড়ছে? এক্স ওয়াই প্লেনে অবস্থান ভেক্টর করতে গিয়ে আমি আটকে গেলাম, আটকে গেলাম না করতে গিয়ে, তাহলে ত্রিভুজ তোমায় কি বলি ত্রিভুজ সূত্র, তাহলে এটা আমার কি হবে লব্ধি, এটা আমার লব্ধি। তাহলে অতএব ওপি যাই বললাম আর ভেক্টর অবস্থান ভেক্টর, এটা মানে কি এক্স ভেক্টর প্লাস ওয়াই ভেক্টর, মানে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ। তাহলে আর ভেক্টর দ্বিমাত্রিক প্লেনে আর মানে অবস্থান ভেক্টর কি দাঁড়ালো এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ, দ্বিমাত্রিক প্লেনে একটা অবস্থান ভেক্টরের রাশিফলা আমি পেলাম। এই প্লেনটাকে যদি দ্বিমাত্রিক না করে ত্রিমাত্রিক করে এই প্লেনটাকে, এটা আমার এক্স, এটা আমার ওয়াই, এটা আমার জেড করে ফেলি, তখন এই ত্রিভুজ সমাগত হবে এক্স ওয়াই কে ভালো করে দেখবে, তখন এটা হচ্ছে আমার কি অবস্থান ভেক্টর। আর তাহলে আমি এর একটা প্রজেকশন নিলাম এখানটায়, এইটা প্রশ্ন আমার মানে কি, মানে এইটা আমার হচ্ছে এক্স, এটা আমার হচ্ছে ওয়াই, তখন এটা হচ্ছে আমার ওয়াই, আর এটা এক্স লক্ষ্য করবে, এটা এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে আমার কি এক্স প্লাস ওয়াই ভেক্টর। এটা উপর দিকে কি ভেক্টর আছে জেড ভেক্টর, কোন দিকে এইদিকে এক্স প্লাস আই জেড, মানে এটা হচ্ছে আমার আটটা কিনা আছে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স মানে কি এক্স আই ক্যাপ, ওয়াই মানে ওয়াই জে ক্যাপ, জেড মানে জেড কে ক্যাপ, মনে পড়ছে? বড় বোঝা গেল কি, ত্রিমাত্রিক প্লেনে কোন একটা বিন্দু অবস্থান ভেক্টর আমি সহজে বলতে পারলাম কোন পাশে, এই পাশে যেমন যেখানে একটা আমি কিউবয়েড টেনে ফেলি, কিউবয়েড টেনে ফেলি এইদিকে গিয়ে এইটা উঠেছে আমার কি তার ভ্যালু, আমি যদি মড অফ আর করতে যাই মানে কি এই আয়তনের কর্ণটা হচ্ছে তার মড অফ আর, আয়তনের কর্ণ কি জানি এটা কি হয় দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার রুট ওভার, এটা কি হয় রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, মানে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে অবস্থান ভেক্টরের লব্ধির মান আমি এই প্রসেসে বের করতে পারি। তার মানে যে কোনো অবস্থান ভেক্টরে আমি এক্ষেত্রে অবস্থান লব্ধি কত হচ্ছে দেখি বুঝতে হচ্ছে, এটা অতিভুজ, তাহলে এক্ষেত্রে অবস্থান লব্ধি কত হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে কোন অবস্থান ভেক্টরে আমি লব্ধির মান কিংবা তাকে ভেক্টরের সাহায্যে প্রকাশ আমি সহজে করতে পারি
কোন প্রসেসে এই বহুভুজ সূত্র এবং ভেক্টরের যোগের সূত্রগুলি শেখা পর এটা আমি সহজ অঙ্ক দিলে তোমরা হয়তো ব্যাপারটা ক্লিয়ার হবে যে আসলে কি জিনিসটা ধরো একটা ভেক্টর দেওয়া আছে যে আর ভেক্টর সমান p স্কয়ার মাইনাস 1 i ক্যাপ প্লাস 2t j ক্যাপ তাহলে এই ভেক্টরটি সঞ্চার পথ কেমন মানে এই ভেক্টরটা তাহলে কেমন দেখতে তাহলে তখন দেখো মানে আমরা কি জানি r সমান s i ক্যাপ y j ক্যাপ এখানে j ক্যাপ নেই লিখবো না তাই তাহলে আমি কি দেখতে পাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছি x সমান কি t স্কয়ার মাইনাস 1 y সমান কি 2t তাহলে t সমান কি y বাই 2 তাহলে বা x সমান y বাই 2 হোল স্কয়ার মাইনাস 1 x সমান y স্কয়ার বাই 4 মাইনাস 1 বা x সমান y স্কয়ার মাইনাস 4 বাই 4 4x সমান y স্কয়ার মাইনাস 4 4x প্লাস 4 সমান y স্কয়ার তাহলে y স্কয়ার সমান 4x প্লাস 1 এটা কার সমীকরণ অধিবৃত্তের সমীকরণ y স্কয়ার সমান কত মানে এটা কি লিখতে হবে এরকম যে ঠিক আছে যদি y স্কয়ার সমান শুধু 4x হতো